Hello everyone and welcome to Yamaha Presents Braving the Flood Special Talk Show. যেখানে আমরা জানি গত আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে বাংলাদেশের ইস্ট পার্টে ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়, যেখানে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি সহ বিভিন্ন উপজেলায় এই জেলাগুলোর ভেতরে যে উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয় এবং সেই মুহূর্তে ইনস্ট্যান্ট সেই জায়গাগুলোতে যেই ওয়াইআরসি মেম্বার যারা ছিল তারা কিন্তু ডিসিশন নেয় এই বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যে। আর তাই তো আমাদের আজকের আয়োজন ওয়াইআরসি খাগড়াছড়ি থেকে বৈশাখী আপু আছে, তাকে নিয়ে তার কাছে শুনতে চাই যে আসলে খাগড়াছড়িতে নির্দিষ্ট একটা স্থানে যখন বন্যার পানি এসেছিল বা পানি উঠে গিয়েছিল, অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তখন তারা আসলে কিভাবে কাজ করলো এবং এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের এই আয়োজন। বৈশাখী আপু কেমন আছেন? ধন্যবাদ ভাইয়া, ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে। এবং আমরা ইতিমধ্যে জানি, দেখেছি বিভিন্ন ফেসবুকে বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে ওয়াইআরসি খাগড়াছড়ি যখন এই বন্যা কবলিত মানুষগুলো পরিস্থিতির শিকার যে মানুষগুলো ছিল তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়িয়েছেন। আপনারা কীভাবে দাঁড়ালেন, আপনাদের প্ল্যান কীভাবে হলো, কীভাবে এক্সিকিউট করলেন এবং বর্তমান পরিস্থিতি কী আছে সেই বন্যা এলাকাগুলো, এগুলোই আজকে আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা আপু, প্রথমে আসলে জানতে চাই যে আমরা জানি খাগড়াছড়ি এলাকা তো আসলে পার্বত্য এলাকা, তাই না? তো পার্বত্য এলাকায় আসলে বন্যা কীভাবে হয় একটু যদি আমাদের এই জিনিসটা আগে একটু ভেঙে বলেন। আচ্ছা, খাগড়াছড়ির মধ্যে তো হচ্ছে চেঙ্গি নদী, সবাই তো জানেন যে চেঙ্গি নদী একটা আছে। তো যখনই বৃষ্টি হবে তখনই হচ্ছে ওই চেঙ্গি নদীর পানিটা হচ্ছে বড় ধরনের আকার ধারণ করে আর কি। তো যখনই আপনার চেঙ্গি নদীটা যখন হচ্ছে আপনার বড় হবে তখনই আশেপাশের যে এলাকাগুলো আছে ওগুলো হচ্ছে আপনার বন্যার পানিতে তলিয়ে যায় ওগুলো। তো এরকমভাবে এই বছর হচ্ছে চারবার ওরকম বন্যা কবলিত হয়েছে খাগড়াছড়ি বাসীরা। তো যখনই হচ্ছে আপনার চেঙ্গি নদীর পানি বেড়ে যাওয়ার কারণে যখন বন্যা হলো, তো ওই সময়টাতে হচ্ছে কিছু কিছু ছোট বোন আমাকে হচ্ছে ফোন করে বলল যে ওরা মন্দিরে হচ্ছে আশ্রয় নিয়েছে, তো কিছুদিন যাবত ওরা কোনো কিছু খেতে পারছে না, না পারছে হচ্ছে বিশুদ্ধ পানি খেতে, না পারছে হচ্ছে খাবার খেতে। ওই সময় মোটামুটি একটা আসলে মানে ভয়াবহ পরিস্থিতি, অনেক ভয়াবহ পরিস্থিতি। এটা হচ্ছে শুধু একবার না, এটা হচ্ছে যখনই হচ্ছে বেশি মানে বৃষ্টি হবে তখনই হচ্ছে ওরা এই জিনিসটা ওরা ফেস করতে হয়। মানে নদীর উপকূলবর্তী যে এলাকাগুলো আছে সেগুলো প্লাবিত হয়ে যায়। প্লাবিত হয়ে যায়। আচ্ছা, তো এটার কারণে ওরা বারবার হচ্ছে ওই ক্ষতিগ্রস্ত বিষয়টা হচ্ছে ওরা বেশি ফেস করে। তো এর কারণে আমাকে হচ্ছে ওরা ফোন দিল, ফোন দেওয়ার পরে হচ্ছে আমি খোঁজ খবর নিলাম। আপনি কি ওই জায়গা এলাকার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন দেখার জন্য যে আসলে পরিস্থিতিটা কি ওরকম কিনা, যে তাদের একটা স্পেশাল সাপোর্টের দরকার? তো আমরা হচ্ছে তখন ইনস্ট্যান্ট আমরা প্ল্যান করি যে ওয়াইআরসি খাগড়াছড়ি টিমের সাথে যে কি করা যায়। তো ওই সময়টাতে হচ্ছে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যোগাযোগ করার পরে তারপরে দুপুরের খাবারটা মানে ওনারা সাপোর্ট দিয়েছেন, ওটা প্রোভাইড করেছেন। তো তারপরে হচ্ছে আমরা সবাই বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে আমরা বিভিন্ন এলাকাতে গিয়ে ওই খাবারের রেডিমেড খাবারের হচ্ছে সাপ্লাইটা দিয়ে আসছি। ওকে, রেডিমেড খাবারের সাথে কি খাবারের পানির প্রয়োজন ছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে বিশুদ্ধ খাবারের পানি ওটা সাপ্লাই দিয়েছি। তো দ্বিতীয় দিনে হচ্ছে আমরা শুকনো খাবারের সাথে সাথে কিন্তু আমরা আপনার নাপা প্যারাসিটামল যেটা ওটা ট্যাবলেটটা দিয়েছি, প্লাস হচ্ছে আমরা যে স্যালাইন ওরসালাইন ওই ওরসালাইনের এটাও প্রোভাইড করেছি। ওকে, সো এই এই যে আপনারা সেই জায়গায় যখন যাচ্ছিলেন তখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বিকজ আমরা অনেক পিকচারে অনেক জায়গায় কিন্তু দেখেছি। তো এই অবস্থাতে এই খাবারগুলো শুকনো অবস্থায় নিয়ে যাওয়া, এই জিনিসগুলো আপনারা কিভাবে মেইনটেইন করেছেন? এটা খুব হচ্ছে চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল আমাদের জন্য, কারণ প্রচুর তো বৃষ্টি, এটা তো সবাই জানে, একদম হাঁটুর উপর পর্যন্ত হচ্ছে পানি। তো এখানে হচ্ছে ওয়াইআরসি যে
সদস্যরা আছে এটাতে, কিন্তু ওরা অনেক কি বলবো অনেক মানে এফোর্ট কর দিয়েছে আর কি। এখানে আমরাও ছিলাম মেয়ে কয়েকজন, তারপর হচ্ছে বেশিরভাগ হচ্ছে ছেলেরা ছিল, তো অনেক মানে কাঁধে নিয়ে নিয়ে হচ্ছে আমরা খাবারটা হচ্ছে বিতরণ করেছি বিভিন্ন জায়গায়। তো মানে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল আর কি, কিন্তু আসলে মানে সাকসেসফুলি শেষ করতে পেরেছেন আপনারা, এই জিনিসটাই তো আসলে আপনাদের কাছে ভালো লাগার মেইন বিষয়। অবশ্যই যখন হচ্ছে কিছু খাবারের পর ওদের ওদের থেকে যে একটা হাসি আমরা পেয়েছি, যে ওরা যে স্যাটিসফাইড হয়েছে, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা প্রশংসার ব্যাপার আর কি জিনিসটা। ওকে, সো আমরা কিন্তু আসলে জানতে পারলাম আপুর কাছ থেকে যে তারা আসলে কিভাবে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এবং সম্মুখীন হওয়ার পরে তারা কিভাবে একটা ছোট্ট বৈঠক করেছে এবং ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, এবং সেই সাথে আসলে এসিআই মোটরস কীভাবে তাদেরকে সহযোগিতা করেছে সেই পরিস্থিতির শিকার মানুষগুলোর সাথে মোকাবেলা করার জন্য। চলুন সেগুলিরই কিছু মুহূর্ত আমরা একটু দর্শকদের দেখাতে চাই। দেখতেই পেলেন যে আসলে YRC খাগাছড়ি থেকে এবং বৈশাখী আপু তাদের সাথে তাদের টিম নিয়ে একসাথে কীভাবে কাজ করেছে, এই বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো আপুর কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে আপনারা আসলে যখন এই ত্রাণগুলো নিয়ে সেই মানুষগুলোর কাছে গেলেন, তাদের আসলে সেই মুহূর্তে তাদের চিত্রটা কী ছিল? যখনই আমরা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হচ্ছে ভিজিট করতে গিয়েছিলাম, তো ওই সময়টাতে হচ্ছে আমরা দেখেছি যে বাড়িঘরগুলো সব ভেঙে গিয়েছে, তো অনেকের বাড়ি হচ্ছে আপনার একদম উপরে পর্যন্ত হচ্ছে পানি চলে আসছে, তো অনেকেই তো হচ্ছে মন্দিরে হচ্ছে ওনারা আশ্রয় নিয়েছেন, অনেকে উঁচু এলাকাতে আশ্রয় নিয়েছেন, অনেকে আবার হচ্ছে আপনার যারা আত্মীয় স্বজন আছে ওদের বাড়িতে হচ্ছে ওনারা আশ্রয় নিয়েছেন। তো ওই মুহূর্তটাতে আসলে হচ্ছে আমি কিভাবে কি ডিসিশন নিব আসলে ওটা আমি বলার মতো ভাষা নাই। তো এরপরে যখন আমরা খাবার দিতে গিয়েছি, তো ওই মুহূর্তটাতে আসলে ওনাদের এক্সপ্রেশনটা খুবই খারাপ ছিল আর কি। তো ওনারা দুই তিন দিন যাবৎ আসলে এটা তাদের দরকার ছিল, দরকার ছিল, হ্যাঁ। তো দুই তিন দিন যাবৎ ওনারা কোনো প্রকার হচ্ছে খাবারের পানির সাথে ওনাদের কোনো সম্পর্ক ছিল না বলতে গেলে, তারপর হচ্ছে খাবারের যে ব্যবস্থাটা ওটাও হচ্ছে ওনাদের সেভাবে স্কোপটা ছিল না, হ্যাঁ। তো এটার কারণে হচ্ছে ওনারা যখনই আমরা খাবারটা প্রোভাইড করতে গিয়েছিলাম, তখন ওনাদের একটা যে হাসি, ওই হাসিটা হচ্ছে আমাদেরকে মনটাকে ইন্সপায়ার করছে যে আসলে তাদের জন্য আরো বেশি করার। জি জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ আপু। আপনার কাছ থেকে খুব সংক্ষেপে আমরা আসলে শুনতে পেলাম যে খাগড়াছড়ি পার্বত্য এলাকায় যে চেঙ্গি নদীর পানি বেড়ে যাওয়ার কারণে যে পানি প্লাবিত হয়েছে বা বন্যার উপর একটা আকার ধারণ করেছে এবং অতিরিক্ত বৃষ্টি ছিল সেখানে, সেই সময় তারা আসলে কিভাবে কাজগুলো করেছে, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, এবং এই পরিস্থিতির শিকার যে মানুষগুলো আছে এই মানুষগুলো আসলে তারা নিশ্চয়ই আপনাদের আশায় বসেছিল না যে তারা দুই তিন দিন ধরে না খেয়ে আছে যে আমাদের বৈশাখী আপু আসবে বা YRC খাগড়াছড়ি আসবে। আর একটা কথা বলতে চাই কি, এটা যখনই আমরা
আমাদের থেকে কিন্তু ফার্স্ট এই বিতরণটা শুরু হয়েছে আর কি আপনাদের এলাকায় মানে আমাদের এলাকায় বলতে হচ্ছে খাগড়াছড়ি পুরোর যেটা তে ওটার পরে কিন্তু বিভিন্ন সংগঠন থেকে ওনারা দিয়েছেন আমাদের হ্যাঁ সংগঠন দেখে আপনাদের কাছে হ্যাঁ প্রথমে কিন্তু আমরাই হচ্ছে ইন্সপায়ার হয়েছে আর কি বিভিন্ন সংগঠন আপনাদের কাজগুলো দেখে সো যেটা আসলেই প্রশংসার দাবিদার সো আপু আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি লাস্ট আপনার কাছে একটা কোশ্চেন জানতে চাই যে আসলে বর্তমানে সেই এলাকাগুলোর পরিস্থিতি কি হয়ে আছে পরিস্থিতি বলতে হচ্ছে যারা যাদের ঘর বাড়ি হচ্ছে ভেঙে গিয়েছে তাদের জন্য আমরা লিস্টের মাধ্যমে একটা ফান্ড টাইপের করছি ফান্ড কালেক্ট করে পুনর্বাসনের চেষ্টা করছি পুনর্বাসনের চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের এই প্রোগ্রামে এসে আসলে আপনার সেই আপনার টিম এবং আপনার সেই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য বিকজ আমরা চাই যে আসলে পরিস্থিতির শিকার যে মানুষগুলো থাকে যে কোনো দুর্যোগে বলেন বা যে কোনো সময়ে বলেন YRC বাংলাদেশ কিন্তু সবসময় চেষ্টা করে আসলে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এবং আসলে এই কাজগুলো করলে কিন্তু নিজের থেকে একটা ভালো লাগা সৃষ্টি হয় ভালো লাগা কাজ করে সো এবং যেই কারণে কিন্তু অনেকে ইন্সপায়ার্ড হয় এই টাইপের কাজগুলো করার জন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে এসে আপনার এই স্টোরিটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এসিআই মোটরসকেও ধন্যবাদ যে আমাদের খাগড়াছড়ি টিমের সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ সো ভিউয়ার্স এই ছিল ইয়ামাহা প্রেজেন্স ব্রেভিং দ্য ফ্লাড স্পেশাল টক শো আমি রোহন আজকের মতন বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন